হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন অল। আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি, মুভিটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। একজন অসহায় বাবা দারিদ্রের তাড়নায় তার দুই মেয়ের এক মেয়েকে বিক্রি করে দেয়। অন্য মেয়েটি তার বোনকে সেখান থেকে উদ্ধার করতে নিজেই কিভাবে অন্ধকার জগতের শিকার হয়ে যায় তা আমরা মুভিটিতে দেখতে পাবো। মুভির নাম লাভ সোনিয়া। মুভিটি 2018 সালে বলিউডে মুক্তি পায়। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। ভারতের মুম্বাই শহর থেকে 1400 কিলোমিটার দূরের একটি প্রত্যন্ত গ্রাম। সোনিয়া আর প্রীতি তারা দুই বোন, গ্রামের উন্মুক্ত শিক্ষাদান কেন্দ্রে পড়াশোনা করে। ইনি হচ্ছেন শিবাজি, সোনিয়া আর প্রীতির বাবা। জমিতে ফসল ফলাতে গাধার মতো খাটে, বৃষ্টি নেই বলে কোনো ফসলই হয় না। পাশেই প্রতিবেশীরা ট্রাক্টর দিয়ে জমি চাষ করছে, কিন্তু শিবাজির সামর্থ্য নেই। সোনিয়া, প্রীতি আর তাদের মাও কাজ করছে। প্রীতি খুব একটা কাজ করতে চায় না, তাই সোনিয়াকে বলে, এগুলো করে কি লাভ, আমি এগুলো করতে চাই না। শিবাজি শুনতে পেলে তার রাগ কমাতে প্রীতির মা বলে, তোমাকে তো বলতেই ভুলে গেছি, মঙ্গল আজকে বেগুন অনেক সস্তায় দিয়েছে। মা বলে কথা, প্রীতির হাত থেকে শস্য বীজ পড়ে গেলে শিবাজি বলে, কাজে সাহায্য করতে না পারিস ক্ষতি করিস কেন, দুই দুইটা মেয়ে হয়েছে, ছেলে হলে অন্তত কাজ করতে পারত। তার মনের মধ্যে এটাই কষ্ট, তার মেয়েদের প্রতি স্নেহ ভালোবাসা কিছুই নেই। এই ঘটনায় প্রীতির মন খারাপ ছিল। সোনিয়া প্রীতিকে বলে, তোকে তো বাবা বিয়ে দিয়ে দেবে, তোর পিছে তো ছেলেদের লাইন লেগে যাবে, তুই তো দেখতে অনেক সুন্দর। প্রীতি বলে, কোথায় যাব। সোনিয়া বলে, দিল্লি যাবি, মুম্বাই যাবি, যেখানে ইচ্ছা যাবি। প্রীতি সোনিয়াকে বলে, আমার সাথে যাবি তো। সোনিয়া বলে, আমি গিয়ে কি করব, আর তোর স্বামী বা আমাকে কেন নেবে। প্রীতি বলে, আমার বাচ্চা দেখাশোনা করবি। তখন সোনিয়া বলে যে, হ্যাঁ যাবই তো। তখন প্রীতি বলে, ভেবে দেখ অনেক বাচ্চা নেব আমি। পরদিন প্রীতি আর সোনিয়াকে অমর নামে একটি ছেলে একটি ইন্টারনেট ক্যাফেতে নিয়ে যায় ইমেল চেক করতে। এ হচ্ছে অমর, সে সোনিয়াকে অনেক পছন্দ করে, অবশ্য সোনিয়ারও তাকে অনেক ভালো লাগে। তারা এক বোন আরেক বোনের আইডিতে মেইল চেক করতে পছন্দ করে। এরপর তারা একটি দোকানে যায়। সোনিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দেখছিল। আঞ্জলি নামে একটি মেয়ে এসে বলে, ফেয়ারনেস ক্রিম লাগালে আরও ফসা হয়ে যাবে। সোনিয়া অনেক খুশি হয়। কিছুক্ষণ পর গ্রামের জমিদার দাদা ঠাকুর তাদের বাড়িতে আসে। সোনিয়া এবং প্রীতি তখন মাঠে কাজ করছিল। শিবাজি অনেক আগে তার থেকে অনেক টাকা নিয়েছিল, এখনও সে শোধ করতে পারেনি। জমিদার একজন চরিত্রহীন লোভী ব্যক্তি। শিবাজি তাকে বলে, পানির অভাবে ফসলই হচ্ছে না, হলে সব শোধ করে দিব। তখন জমিদার বলে, তোমার কাছ থেকে টাকা তুলতে আমার মনে হয় আরেকবার জন্ম নিতে হবে। রাতে সোনিয়া আর প্রীতি খাবার খাচ্ছিল, তখন শিবাজি ফেয়ার অ্যান্ড লাভলি প্যাকেটটি দেখতে পায় এবং এটি এনে বলে, একটি কথা বুঝে রাখ, আমাদের ভাগ্য খারাপ আর তোদের চেহারা এতটা সুন্দর না, এই ক্রিম লাগিয়ে কোনো পরি হয়ে যাবি না, আমার টাকা নষ্ট করিস না। শিবাজি দুই মেয়েকে অনেক বকাঝকা করে। রাতে মদ খেয়ে মাতাল হয়ে এসে ভাঙচুর চালায়। প্রীতি আর সোনিয়াকে খুঁজতে থাকে। সোনিয়া প্রীতিকে নিয়ে একটি ড্রামের ভিতর লুকিয়ে রাখে আর নিজে গাছে উঠে লুকিয়ে পড়ে। শিবাজি তাদের খুঁজে না পেয়ে পাগলের মতো করতে থাকে আর বলে, আমার টাকা নষ্ট করছিস, বিয়ে হলে চলে যাবি আর আমাদের কি হবে। তখন পরদিন সোনিয়া স্কুল থেকে ফেরার সময় কলম কিনছিল, তখন দেখে তার বাবা প্রীতিকে নিয়ে কোথাও যাচ্ছে। সোনিয়া তাদের পিছু করতে থাকে। সোনিয়া দেখে তার বাবা প্রীতিকে নিয়ে ওই জমিদারের বাড়িতে যাচ্ছে। এখানে দেখা যায় ওই মেয়েটি যার নাম ছিল অঞ্জলি, সে শিবাজিকে অনেক টাকা দিচ্ছে আর প্রীতিকে বলে, চিন্তা করো না, মুম্বাই নিয়ে অনেক ভালো কাজ দেবো তোমাকে। প্রীতি বুঝতে পারে তার বাবা তাকে বেঁচে দিচ্ছে, তাই সে যেতে যাচ্ছে না। এখানে একটি বিষয় ক্লিয়ারলি বোঝা যায় যে অঞ্জলি ওই দোকানে প্রীতি এবং সোনিয়াকে দেখে এই জমিদারকে প্রীতির বাবার সাথে কথা বলতে পাঠিয়েছিল যেন সে প্রীতিকে তাদের কাছে বিক্রি করে দেয়। এদিকে জমিদারের লোক সোনিয়াকে দেখে ধরে নিয়ে আসে। সোনিয়া শিবাজিকে বলে, বাবা প্রীতি কোথায় যাচ্ছে। জমিদার বলে, শিবাজি এটা তো উপরওয়ালার ইশারা, দুজনকেই পাঠিয়ে দিই। শিবাজি বলে, না দাদা ঠাকুর, তাহলে আমার সাথে কে কাজ করবে। প্রীতি কান্না করছিল, তাই সোনিয়া বারবার বলছিল, বাবা প্রীতি সব কথা শুনবে, বাবা আজ থেকে কোনো ভুল করবে না, সব কাজ করবে, ওকে পাঠিও না বাবা। কিন্তু জমিদারের লোক সোনিয়াকে জোর করে বের করে দেয়। শিবাজি প্রীতিকে আঞ্জলির কাছে রেখে টাকা নিয়ে চলে যায়। এদিকে পরদিন অমর সোনিয়াকে প্রপোজ করে। সোনিয়া বলে, প্রীতি চলে যাওয়ার পর ভালোবাসা জেগেছে, মিথ্যা বলছো, তাই সোনিয়া চলে যায়। এরপর কয়েকদিন পর সোনিয়া তার বাবার সাথে কাজ করছিল, তখন সোনিয়া বলে, বাবা প্রীতির খবর নিয়েছিলে, চলো না ওকে দেখে আসি। শিবাজি বলে, ও মুম্বাই গিয়ে ওর কাজ করছে, তুই এখানে তোর কাজ কর, সোনিয়া কাজ করবে না। এই বলে সে রাগ করে চলে যায়। ঘরে তার মা মেয়ের জন্য শুধু কান্না করে যাচ্ছে। রাতে সোনিয়া তার জিনিসপত্র নিয়ে লুকিয়ে পিছের দরজা দিয়ে পালিয়ে যায়। সোনিয়া জমিদারের বাড়িতে যায়। জমিদারকে বলে, দাদা ঠাকুর আমাকেও প্রীতির কাছে পাঠিয়ে দিন, আমার টাকা আমার বাবাকে দিয়ে দিন। জমিদার বলে, এখানে পাঠাতে অনেক টাকা খরচ করতে হয়, তুই গিয়ে কি করবি, আমার কাছে থাক, আর তুই তো নিজে এসেছিস, তোর বাবাকে কেন টাকা দেব। কিন্তু সোনিয়া প্রীতির কাছে যাওয়ার জন্য বারবার তাকে অনুরোধ করতে থাকে। তখন জমিদার বলে, ঠিক আছে কাল আসিস, পাঠিয়ে দেব। এরপর সোনিয়া চলে যায়। পরদিন অঞ্জলিকে ডাকিয়ে এনে সোনিয়াকে তার সাথে দিয়ে দেয়। অঞ্জলি সোনিয়াকে নিয়ে মুম্বাই যাচ্ছিল।
পথে অমর দেখে জানতে চায় কোথায় যাচ্ছ তোমরা। সোনিয়া কোনো উত্তর না দিয়ে চলে যায়। সোনিয়া অঞ্জলির সাথে বাসে যাচ্ছিল, তখন অমর দেখতে পায় বাসের পিছু পিছু ছুটছিল। রাতের বেলা বাসটি নষ্ট হয়ে যায়। তখন রাত্রি যাপন করতে অঞ্জলি সোনিয়াকে নিয়ে একটি লজে যায়। তারা সেখানে একটি রুম নেয়। এখানে কম্পিউটার দেখে সোনিয়া মেইল চেক করতে চায়। অঞ্জলি অবশ্য নিষেধ করে, কিন্তু লজের ম্যানেজার বলে, অবশ্যই, কেন না, তুমি চেক করতে পারো। সোনিয়া মেইল চেক করতে চায় কারণ তার ধারণা প্রীতি তাকে মেইল করেছে। রুমে অঞ্জলি তখন ঘুমিয়ে পড়েছিল। সোনিয়া রিসেপশনে এসে কম্পিউটারে মেইল চেক করে। ম্যানেজার জানতে চায় কার মেইল। সোনিয়া বলে, আমার বোনের, মুম্বাই কাজ করে, আর কাল আমরা গিয়ে দেখা করব। ম্যানেজার বলে, তাহলে তো ভালো, অনেকদিন পর মা বোনকে দেখে তোমার বোন অনেক খুশি হবে। সোনিয়া বলে, আমরা মা মেয়ে নই, সে আমাকে আমার বোনের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছে। ম্যানেজার এবার বিষয়টি বুঝতে পারে, তাই সোনিয়াকে বলে, তুমি জানো না তোমার সাথে কি হতে যাচ্ছে, সে কার কার সাথে তোমাকে দেখা করবে তুমি চিন্তাও করতে পারবে না। এই নাও টাকা, এখনই এখান থেকে বাদ যাবে, তুমি এখনই পালিয়ে যাও এখান থেকে। সোনিয়া কিছু বুঝে উঠতে পারছিল না যে সে কি বোঝাচ্ছে আর কি করতে চাচ্ছে, তাই সে পালিয়ে না গিয়ে অঞ্জলির সাথেই যায়। মুম্বাই শহরের বড় বড় বিল্ডিং দেখে তার বোনের সাথে দেখা করবে এই ভেবে অনেক আনন্দ ছিল সে। বাস স্ট্যান্ডে একটি গাড়ি এসে তাদেরকে নিয়ে যায়। আস্তে আস্তে শহরের বিল্ডিংগুলো বিলীন হতে থাকে এবং শহর থেকে দূরে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। সোনিয়া দেখে বুঝতে পারছিল না যে কোথায় সে এসেছে এবং তারা কোথায় যাচ্ছে। এরপর একটি জায়গায় গিয়ে তাদের নামিয়ে দেওয়া হয়, তাদের ভিতরে নিয়ে যাওয়া হয়। আশেপাশে সব কিছু দেখে সোনিয়া এবার বুঝতে পারে তাকে পতিতালয়ে নিয়ে আসা হয়েছে। সোনিয়াকে নিয়ে তারা এখানে সর্দার মাধুরীর কাছে নিয়ে যায়। মাধুরী তখন অন্য একটি নতুন মেয়েকে সব কিছু শিখাচ্ছিল। সোনিয়া তখন বাঁচার জন্য তার কাছে থাকা একটি ছুরি দেখিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সোনিয়া কিছু দূর যেতেই তাদের লোকজন এসে ধরে নিয়ে আসে। এরপর তারা এখানের মূল সর্দার ফয়সালের কাছে নিয়ে যায় তাকে। ফয়সাল সোনিয়ার সাথে কথা বলে, মাধুরীকে দিয়ে সোনিয়ার সতীত্ব যাচাই করায়। এরপর সোনিয়ার বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি নেয় সে এবং সোনিয়াকে বলে, কোনো ভয় নেই, মাধুরী দিদি আছে না, সব শিখিয়ে দেবে তোমাকে। এরপর সোনিয়াকে একটি রুমে নিয়ে হাতে তালাবদ্ধ করে রাখে। অপরদিকে শিবাজি জমিদারের কাছে গেলে জমিদার সোনিয়ার জন্য তাকে টাকা দেয়, কিন্তু শিবাজি টাকা ফিরিয়ে দিয়ে বলে, আমার টাকা চাই না দাদাবাবু, আমার সোনিয়াকে ফিরিয়ে দিন। জমিদার শিবাজিকে টাকা দিয়ে বের করে দেয় এবং বলে, এই ধারের কাছে যেন তোকে আর কোনোদিন না দেখি। এদিকে মাধুরী এসে সোনিয়ার তালা খুলে তাকে কিছু কাপড় দেখায় এবং বলে, পছন্দ মতো বেছে নাও, এগুলো আমার কালেকশন। মাধুরী বলে, তুই জানিস বাবু তোর জন্য কত খরচ করেছে, এগুলো কে শোধ করবে, রেডি হয়ে যা। মাধুরী এও বলে, তোর বোন প্রীতির সাথে দেখা করতে ইচ্ছা করে না, তাহলে রেডি হ, তোর বোন প্রীতির সাথে দেখা করতে হলে আমি যা বলি তাই কর, আগে তোর দেনা শোধ কর, তারপর তোর বোনের সাথে দেখা কর, না তোর বোনকে নিয়ে যেখানে খুশি যা, কেউ কিচ্ছু বলবে না। সোনিয়া বলে, তাহলে আপনি প্লিজ প্রীতিকে এটা জানিয়ে দিন যে আমি এসে পড়েছি, ও যেন চিন্তা না করে, আমি সব ঠিক করে দেব। মাধুরী বলে, ঠিক আছে আমি জানিয়ে দিব, তুই আগে আমি যা বলি তাই কর। মাধুরী সোনিয়াকে রেডি করিয়ে ফয়সালের কাছে নিয়ে যায়। ফয়সাল সোনিয়াকে কথার ছলে বোঝাতে থাকে এখানে তাকে কী কী করতে হবে, কিন্তু সোনিয়া বুঝতে পারে তাকে অনৈতিক প্রস্তাব বা খারাপ কাজ করতে বলা হচ্ছে। সোনিয়া জানিয়ে দেয় এগুলো সে করতে পারবে না। তখন ফয়সাল বলে, মাধুরী সব শিখিয়ে দেবে, শিখে নাও, যত তাড়াতাড়ি তুমি শিখে নেবে ততই তোমার জন্য ভালো, তত তাড়াতাড়ি তুমি তোমার বোনের সাথে দেখা করতে পারবে। সোনিয়া কোনো কিছু শিখতে বা কোনো কিছু করতে রাজি হচ্ছিল না। এরপর ফয়সাল রেগে যায় আর সোনিয়াকে শাস্তিস্বরূপ একটি ময়লা দুর্গন্ধযুক্ত টয়লেটের ভিতর নিয়ে আটকে রাখা হয়। এদিকে শিবাজি আঞ্জলির সাথে দেখা করে, সে বলে যে কোনো কিছু না জানিয়ে আপনারা চলে গেলেন এবং জমিদারের দেয়া টাকাগুলো অঞ্জলিকে দেয়। সে সোনিয়ার খবর জানতে চায়। অঞ্জলি টাকাগুলো নিয়ে বলে, গাছের ঠিকানা আমি দিতে পারি কিন্তু ফল তোমাকেই পেরে আনতে হবে। এরপর শিবাজি মুম্বাই আসে সোনিয়ার খোঁজে, কিন্তু এত বড় শহরে সে কোথায় খুঁজবে সোনিয়াকে। এদিকে সোনিয়াকে তখন মাধুরী সাজাচ্ছিল আর ফয়সাল তখন ফরেনারদের সাথে সোনিয়ার ব্যাপারে ডিল করানোর চেষ্টা করছিল। সে বলছিল ভার্জিন, ইনোসেন্ট, ভিলেজ গার্ল। অপরদিকে শিবাজি সোনিয়ার ছোট একটি ছবি নিয়ে বিভিন্ন রেড লাইট জোনে সোনিয়াকে খুঁজতে থাকে। এদিকে সোনিয়াকে একজন বয়স্ক লোকের সাথে পাঠানো হয়। এরপর সোনিয়া ভিতর থেকে ভেঙে চুরে চুরমার হয়ে যায়। সোনিয়া একদিন পুলিশ দেখে তার পিছু করতে থাকে। সোনিয়া একটু আশ্বাস পায়। সোনিয়া সেখান থেকে বের হয়ে একটি বাজারে গিয়ে পুলিশের গাড়ি দেখে এবং সেখানে ইন্সপেক্টরকে বলে, আমার বোনকে তারা জোর করে আটকে রেখেছে, তাকে প্লিজ উদ্ধার করে দিন। ইন্সপেক্টর সোনিয়াকে হেল্প করার কথা বলে এবং সে ফয়সালের কাছেই তাকে দিয়ে আসে, কারণ সে ফয়সালের থেকে টাকা নিত। ফয়সাল সোনিয়াকে একটি জায়গায় নিয়ে আটকে রাখে। এটি ছিল তার টর্চার সেল। যারা তার কথা শোনে না তাদেরকে এখানে এনে সে টর্চার করে। বিষধর একটি সাপ দেখিয়ে ভয় দেখায় সোনিয়াকে যে এভাবে পালানোর চেষ্টা করলে বা হেল্প চাইলে কারোর কাছে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। এরপর মাধুরী সোনিয়াকে প্রীতির নূপুর এনে দেয় আর বলে, দেখ তুই যদি ঠিক মতো কাজ করিস আমি বাবুকে পায়ে ধরে হলেও বুঝিয়ে বলবো, প্রীতির সাথে 2 মিনিট যেন তোকে দেখা করার ব্যবস্থা করে দেয়। সোনিয়া সব মেনে নেয়, গিয়ে ফয়সালের সাথে দেখা করে। তখন ফয়সাল সোনিয়াকে বলে, আজ তো আলাদা লাগছে, ব্যাপার কি। এরপর 2 মাস পার হয়ে যায়। সোনিয়া এখন অন্যদের মতো ভাগ্যকে মেনে নিতে শিখে গেছে।
সোনিয়া মাধুরীকে খুঁজতে খুঁজতে রেশমা নামক একটি মেয়ের ঘরে যায়। সেখানে রেশমার সাথে সে কথা বলে। রেশমা বলে একটি ছেলে তাকে অনেক পছন্দ করে। তখন সোনিয়া বলে, সে কি তোমাকে ভালোবাসে? রেশমা বলে, মনে তো হয়। তখন সোনিয়া বলে, তার সাথে চলে যাও না কেন? তখন রেশমা বলে, কোথায় যাব, আমাদের আর জায়গা। রেশমা তার গল্প শোনায়, তার পিঠের দাগ দেখায়, বলে, প্রেম করে বিয়ে করেছিলাম, একটি সন্তানও হয়েছিল, স্বামী দ্বিতীয় বিয়ে করেছিল, আমি সেটা মেনে নিইনি। তাই বলে সে ছেলেকে ছিনিয়ে নিয়ে যায় আর আমাকে বেঁচে দেয় এখানে। এখন আর যাওয়ার কোনো জায়গা নেই। এদিকে দীপক নামক একটি ছেলে এসে মাধুরীর সাথে দেখা করে। মাধুরী আশা নামে 16 বছরের একটি মেয়েকে ডাকছিল। তখন দীপক বলে, আশা নয়, নতুন যে মেয়েটি এসেছে কম বয়সী সোনিয়া, তাকে ডেকে দাও। এরপর সোনিয়ার কাছে নিয়ে যাওয়া হয় তাকে। দীপক সোনিয়াকে বলে, আমার আসল নাম মনীষ, আমাদের একটি সংস্থা আছে, আমরা তোমার মতো মেয়েদের হেল্প করি, আমরা তাদেরকে উদ্ধার করি। মনীষ আরো বলে, এখানে আশা নামে যে মেয়েটি আছে তাকেও আমরা উদ্ধার করার কাজ করছি, তুমি শুধু আমাদের সাথে কথা বলো, আমাদেরকে সবকিছু জানাও। পরবর্তী দৃশ্যে দেখা যায় মাধুরী গোসল করে সোনিয়ার সাথে কথা বলছিল, হঠাৎ কফের সাথে কিছু রক্ত আসে তার। তখন মাধুরী দ্রুত সেখান থেকে ডক্টরের কাছে যায়, জানালা দিয়ে সবকিছু দেখছিল সোনিয়া। ডক্টর জানায় তার এইচআইভি হয়েছে। মাধুরী কান্না করছিল এবং বলে, মরতে দাও সবাইকে, মরুক সবাই। রাতের বেলা সোনিয়া লুকিয়ে ফয়সালের ঘরে গিয়ে ফয়সালের নোটবুক থেকে কিছু তথ্য কালেক্ট করে এবং সেখান থেকে কিছু লোকের নাম্বার নেয়। সেই নম্বরগুলো মনীষকে দিয়ে বলে, আপনি কাস্টমার সেজে এই জায়গাগুলোতে গেলে প্রীতির খোঁজ করতে পারবেন, হয়তোবা প্রীতিকে আপনি সেখানে খুঁজে পেতে পারেন। পরদিন রাতে ফয়সাল সোনিয়াকে নিয়ে প্রীতির সাথে দেখা করার ব্যবস্থা করে দেয়। প্রীতি এমন একটা ভাব করে যে সোনিয়াকে সে চিনেই না। অবশ্য কিছুক্ষণ পর প্রীতি বলে, সব তোর জন্য হয়েছে, তুই জানতি বাবা আমাকে বেচতে চাইছে, তুই কিছুই করিসনি, তোর হিংসা হতো না আমাকে দেখে, তাই তুই এমনটা করলি। সোনিয়া বোঝাতে চেষ্টা করে যে, দেখ প্রীতি, আমি জানতাম না, আর আমি তো তোকে বাঁচাতে চেষ্টা করেছি, তোকে উদ্ধার করতে আমি এখানে এসেছি। প্রীতি বলে, আমাকে বাঁচাতে হবে না, তুই যেখানে আসিস না ওখানেই তুই মর, তুই ওখানেরই যোগ্য। এরপর সোনিয়া কাঁদতে কাঁদতে চলে যায়। যার জন্য সে এত কিছু করছে, যার জন্য তার এই অবস্থা, সেই কিনা তাকে ভুল বুঝলো। এখানে সোনিয়াকে দেখে একজন ফয়সালকে প্রস্তাব দেয়। ফয়সাল তাকে গাড়িতে ঢুকিয়ে দেয়। ফয়সাল রাতে ফিরলে মাধুরী তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, তারা ইন্টিমেট হয়। পরদিন সকালে শরীরে ও বিছানায় রক্ত দেখে ফয়সাল মাধুরীকে বলে, আমাকে মারার চেষ্টা করছিস শয়তানি। এদিকে মানিশ তার সংস্থার লোকজন নিয়ে পুলিশের সহযোগিতা নিয়ে এখানে রেড দেয়। খবর পেয়ে সবাইকে সাবধান করে দেওয়া হয়। মূলত রেড দেওয়া হয় আশার জন্য, কারণ আশার বয়স তখনও 18 বছর হয়নি। ফয়সাল আশা আর সোনিয়াকে নিয়ে দ্রুত রান্নাঘরে নিয়ে একটি গোপন চেম্বারে লুকিয়ে রাখে। ফয়সাল পুলিশের ইন্সপেক্টরকে জানিয়ে দেয় যে সে যেন সেই রেডটি বন্ধ করে দেয়, কারণ যে পুলিশ সদস্যরা এসেছে তারা তার থানা থেকে এসেছে। মনীষ তাদেরকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে গিয়ে ডাকতে থাকে। তখন একটি ডিভাইসের দ্বারা বোঝা যায় দেয়ালের ভিতর চেম্বারে কিছু একটা লুকানো আছে। মনীষ আশাকে বের করে আনে, কিন্তু সোনিয়া বের হচ্ছিল না, সে ভয় পাচ্ছিল। তখনই সেখানে ইন্সপেক্টর এসে রেডটি বন্ধ করে দেয় এবং মনীষকে সহ সবাইকে সেখান থেকে বের করে নিয়ে যায়। মনীষ বারবার সোনিয়ার কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ বলে, আমরা তো আশাকে নিতে এসেছি, আশাকে পেয়ে গেছি, চলো এবার। এরপর তারা বের করে দেয়। ফয়সাল এই ঘটনার পর মাধুরী আর সোনিয়াকে একটি ঘরে নিয়ে আটকে রাখে আর তাদের অন্য জায়গায় পাঠানোর প্ল্যান করে। রাতে তাদের ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে গাড়িতে তুলে শহর থেকে দূরে কন্টেইনার ডিপোতে নিয়ে যাওয়া হয়। তাদেরকে অন্য একটি দালালের কাছে বিক্রি করে দেয়া হয়। একটি কন্টেইনারে নিয়ে রাখা হয় তাদেরকে। এখানে দেখা যায় আরও কিছু মেয়েও ছিল। ভিতরে টয়লেট করার জন্য একটি খালি ড্রাম আর পানি ভর্তি একটি ড্রাম দিয়ে দেওয়া হয়। তাদেরকে কিছু শুকনো খাবার দিয়ে কন্টেইনারটি সিল করে দেয়া হয়। তারা কেউই জানতো না তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আর কন্টেইনার ভিতর থেকে চিৎকার চেঁচামেচি করলেও শব্দ বাইরে যায় না। এরপর 11 দিন 14 ঘন্টা পর কন্টেইনারের জাহাজ হংকংয়ে গিয়ে পৌঁছায়। কন্টেইনার ডিপোতে কন্টেইনারটি একটি গাড়িতে করে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে সবাইকে গোসল করিয়ে ভালো পোশাক পরিয়ে সাজিয়ে গুজিয়ে বড় বড় হোটেলে ক্লায়েন্টদের কাছে পাঠানো হয়। এখানে সোনিয়ার ইন্টারনাল ইঞ্জুরি হয়। তারা সোনিয়ার সার্জারি করে তাকে সেলাই করে দেয়। এরপর আবার তাদের কন্টেইনারে ভরে জাহাজে করে লস অ্যাঞ্জেলসে নিয়ে যাওয়া হয়। সবার মেডিকেল চেক আপ করিয়ে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে তোলে তারা এবং রেডি করে ক্লায়েন্টদের বাড়িতে পাঠিয়ে দেয়। সোনিয়া যে বাড়িতে যায় ওই ব্যক্তি সোনিয়ার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সোনিয়া ইংলিশ বুঝতে পারে না, এই জন্য সে তার সাথে কথা বলতে পারছিল না। ওই ব্যক্তি সোনিয়াকে তার পুরো বাড়ি ঘুরে দেখায়। লোকটি সোনিয়াকে ভিতরে যেতে বলে। সোনিয়া ঘাবড়ে যাচ্ছিল। এরপর লোকটি তাকে ভিতরে নিয়ে শারীরিক সম্পর্ক করে। কিছুক্ষণ পর সোনিয়া জাগলে সে একা ছিল। সোনিয়া ওই লোকটি ল্যাপটপ দেখে নিজের মেইল চেক করে, যেখানে আমার মেইল করেছিল। অমর লিখেছে, প্রতিবারের মতো আজও আমি মুম্বাই গিয়েছিলাম, যেখানে খারাপ কাজ হয়, কিন্তু তোমার কোনো দেখা পাইনি। তোমাকে পেলে আমি তোমার অনেক খেয়াল রাখবো। তুমি কোথায় সোনিয়া? তুমি যে আমার প্রজাপতি। এরপর লোকটি ফিরে এলে সোনিয়া উঠে যাচ্ছিল। লোকটি সোনিয়াকে বসতে বলে যে আমি কোনো কিছু মনে করবো না, তুমি বসো। সে সোনিয়াকে একটি ফোন গিফট করে। সোনিয়া অমরের মেইল পেয়ে অনেক খুশিতে ছিল, তাই গিয়েই সে মাধুরীর সাথে দেখা করে। রাতে তাদেরকে একটি পার্টিতে নিয়ে যাওয়া হয়,
যেখানে অনেকেই অনেক মজা করছিল। মাধুরী ড্রিঙ্কস করছিল, হঠাৎ মাধুরী দেখতে পায় সোনিয়া ভিতর থেকে বের হয়ে আসছে। মাধুরী তার হাতের গ্লাসটি ফেলে দেয়, এরপর কাঁচের টুকরো দিয়ে নিজের হাত কেটে ফেলে। সবাই যখন মাধুরীকে নিয়ে ব্যস্ত ছিল, এই সুযোগে সোনিয়া সেখান থেকে পালিয়ে যায়। মূলত মাধুরী সোনিয়াকে পালানোর ব্যবস্থা করে দিল। মাধুরী চায় সোনিয়া যেন পালিয়ে বাঁচতে পারে। সোনিয়াকে খুঁজতে গেলে সোনিয়া গাছে উঠে পড়ে আর জুতো আরেকদিকে ফেলে দেয়, এবং সেটা দেখে খুঁজতে খসা ব্যক্তিটি ওই দিকেও চলে যায়। সারা রাত সোনিয়া গাছের উপর কেটে যায়। সকালে সোনিয়া শহরে গেলে অনেকের কাছে হেল্প চায়, কিন্তু কেউ তাকে হেল্প করছিল না, কারণ সোনিয়া হিন্দিতে কথা বলায় কেউই তার ভাষা বুঝতে পারছিল না, তাই হেল্পও করতে পারছিল না। এদিকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সোনিয়া একটি ডাস্টবিনে খাবার খুঁজছিল। তখন একটি মেয়ে দেখতে পায় সোনিয়া খাবার খুঁজছে, সে তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়ায়। এরপর সোনিয়াকে একটি সেফ হাউসে নিয়ে যায়। মূলত এটা একটি আশ্রয়কেন্দ্র, সোনিয়ার মতো অসহায় মেয়েদেরকে সাহায্য করা একটি সংস্থা এটা। এখানে একজন মহিলা সোনিয়ার কাছে সব জানতে চায়। তখন একজন দোভাষীর দ্বারা সোনিয়ার কাছ থেকে সব কিছু জানে তারা। সোনিয়া তার সাথে ঘটে যাওয়া এবং সে কিভাবে এখানে এসেছে সব কিছু খুলে বলে। এরপর একদিন মানিশ ভিডিও কল করে, কারণ মানিশ এই সংস্থার হয়ে কাজ করত ইন্ডিয়াতে। এখানে মানিশ প্রীতির সাথে সোনিয়ার কথা বলিয়ে দেয়, কারণ সোনিয়ার দেওয়া তথ্য ব্যবহার করে মানিশ প্রীতিকে উদ্ধার করেছে। প্রীতি সোনিয়ার কাছে ক্ষমা চায়। তারা একে অপরকে দেখে অনেক খুশি হয়। প্রীতি বলে সোনিয়া তাড়াতাড়ি ফিরে আয়। সোনিয়াও রিকোয়েস্ট করে সবাইকে তাকে যেন তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হয় প্রীতির কাছে। এরপর সব ফর্মালিটি পূরণ করে সোনিয়াকে ইন্ডিয়াতে পাঠানো হয় তাদের ওই সংস্থার আশ্রয়কেন্দ্রে। সোনিয়া পৌঁছতে মনীষের কাছে জানতে চায় প্রীতি কোথায়। মনীষ জানায় প্রীতি কয়েকদিন ঠিক ছিল, কিন্তু ও এখানে লাইফস্টাইলে অ্যাডজাস্ট করতে পারছিল না, তাই ও চলে গিয়েছে। সোনিয়া বলে আমি ওর কাছে যাব, ওকে আমি খুঁজে বের করব, ওকে বুঝিয়ে নিয়ে আসব, ও আমার বোন। মনীষ সোনিয়াকে বলে তোমার নিজেরই এখন হেল্প দরকার। পরদিন খবর পেয়ে সোনিয়ার বাবা মা আসে দেখা করতে। সোনিয়া মায়ের সাথে কথা বললেও শিবাজির সাথে কথা বলতে পারে না। শিবাজি মেয়ের চোখে চোখ মেলাতেও পারছিল না, আর কিভাবেই বা পারবে। সোনিয়ার সাথে দেখা করে তারা সেখান থেকেই চলে যায়। সোনিয়া আশ্রয়কেন্দ্রের অফিসের কম্পিউটার থেকে একটি মেইল করে। মেইলটি ছিল এমন, ডিয়ার প্রীতি, আমার আসার আগে কেন চলে গেলে, তোমাকে অনেক মনে পড়ে, আমি একা নই, আরও একজন আছে, তোমার সাথে দেখা করতে চায়। তখন দেখা যায় অমর এসেছে প্রীতির সাথে দেখা করতে। তার নামটি আমি এখন বলবো না, দেখা হলে বলবো। তুই জানিস তোকে আমরা সবাই খুঁজছি, আমি আর মনীষ ভাইয়া বাকি মেয়েদের সাথে এখানেই থাকি, এখন এটাই আমার ঘর, এটাই আমার পরিবার, সব নতুন করে শুরু করা যায়। প্রীতি তুই তোর আশেপাশের মানুষদের কথা একদম শুনিস না, তারা তো তাদের সুবিধার জন্য অনেক কথাই বলবে, এবার আমার জন্য ফিরে আয়, প্রতিদিন মনে হয় তুই ফিরে আসবি, সন্ধ্যা হলে মনে হয় আসবি না, তখন আমি অনেক কান্না করি এবং পরবর্তী দিন আবার তোর পথ চেয়ে থাকি তুই আসবি বলে। মনীষ ভাইয়ার আমি বসে থাকবো না, তোকে খুঁজে বের করবই, তোকে ঘরে নিয়ে আসবো, তুই না অনেক সুন্দর, একদম রানীর মতোই, আর তুই রানী হওয়ারই যোগ্য, একবার যখন খুঁজে বের করেছি আবারও খুঁজে বের করবই, তুই জানিস তো আমাকে, থেমে থাকবো না আমি, যা কিছুই হোক প্রীতি তোকে সেখান থেকে আমি যেভাবেই হোক খুঁজে বের করবো, লাভ সোনিয়া। এখানেই শেষ হয় মুভিটি। প্রতি বছর হাজারো মেয়ে নিখোঁজ হচ্ছে, পাচার হচ্ছে, সোনিয়ার মতো হয়তো বা কিছু মেয়ে উদ্ধার হচ্ছে, কিন্তু সিংহভাগই থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।